অস্ট্রেলিয়া সফর গিয়ে বিব্রতকর এক পরিস্থিতির মুখে পড়েছেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। দেশটির একজন আদিবাসী সেনেটর রাজাকে উদ্দেশ্য করে বলেছেন যে তিনি তার রাজা নন। সফরের দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়ার পার্লামেন্ট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে ভাষণ দেন রাজা চার্লস। তখনই ঘটনা ঘটে। বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়, আপনি আমার রাজা নন চিৎকার করে ব্রিটিশ রাজাকে বললেন অস্ট্রেলিয়ার সেনেট। সেই প্রতিবেদনে উল্লেখ করা হয়, এই ভূমি আপনার না, আপনি আমার রাজা নন। রাজা সামনে গিয়ে চিৎকার করে বলেন আদিবাসী সিনেটর লিডিয়া থর্প। স্বতন্ত্র সেনেটর মির্স থর্প প্রায় মিনিট খানেক ধরে এভাবে চিৎকার করতে থাকেন। ওই সময় তিনি আরো অভিযোগ করেছেন যে তাদের অস্ট্রেলিয়ার আদিবাসী মানুষরা গণহত্যার শিকারও হয়েছে। পরে নিরাপত্তা কর্মীরা দ্রুত এগিয়ে এসে তাকে ধরে পার্লামেন্ট ভবনের বাইরে নিয়ে যায়। এমন ঘটনার পর দ্রুত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। এরপর সফররত ব্রিটিশ রাজ দম্পতি পার্লামেন্ট ভবনের বাইরে অপেক্ষমান মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তবে আদিবাসী জ্যেষ্ঠ সদস্য ওয়ালেট শেরিডান বলেছেন, মিস থর্পের আচরণ ছিল অসম্মানজনক এবং তার কথা আমার কথা নয়। রাজা ও রানীকে অনুষ্ঠানে স্বাগত জানিয়েছিলেন মিস শেরিডান। কমনওয়েলথভুক্ত দেশগুলোর একটি হচ্ছে অস্ট্রেলিয়া। আনুষ্ঠানিকভাবে এখন যার প্রধান রাজা তৃতীয় চার্লস। তবে এই পদে পরিবর্তন আনা হবে কিনা, সাম্প্রতিক সময়ে দেশটিতে এ নিয়ে বিতর্ক শুরু হয়েছে।